told your friend you're not okay. And tell me what's wrong and why you never said. সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ছেলেকে এই মাত্র চাপিয়ে এলাম, তোমরা তো দেখলে, দেখালাম। আর আমি এক কাপ চা করে নিয়েছি এই মাত্র, আর বসেছি এখন, একটু চা খাবো, একটু র্যালিশ করে ফাঁকা বাড়িতে চা খাবো, তারপরে ঘরের কাজ শুরু করব। সকাল থেকে এখন থেকেই মানে এত তাড়াতাড়ি শুরু করব না, আগে একটু ভালো করে চাটা খাবো, সারাদিন কি করবো না করবো একটু ভেবে নেবো, তারপরে। আর কালকে দেখো থ্রেডিং করে এসেছি আমি, মানে এটা অনেকদিন ধরে হচ্ছিল না, প্রায় 1.5 মাস হয়ে গেছিলো করা হয়নি। সিঙ্গাপুর থেকে আসার পর মাত্র একবার করিয়েছি, তো একবার করিয়ে নিলাম কারণ দরকার ছিল। আর সারাদিন দেখি রান্নাবান্না দিয়ে কি করি, অ্যাকচুয়ালি রান্না করতে ইচ্ছে করে না করে করেও না অনেকগুলো রান্না আমার হয়ে যায়, অনেকগুলো আইটেম আমার হয়ে যায়। এটা বলতে পারো একটা নেশা বলতে পারো রান্না করাটা, মানে মনে হয় একটা খাবার ছেলেকে দেব, ওর বাবা তো বাইরে থাকে, একটা খাবার ছেলেকে দেব। তো সেই কারণে আমি খুব একটা মাংস টাংস খাই না, কারণ ইদানিং আমার একদম ভালো লাগছে না, কেন জানি না। কিন্তু হ্যাঁ, ছেলের জন্য তো করতেই হবে। আর এটা আমার সাথে থাকো, আমার ভিডিওটা একটু শেয়ার করো, আর আমি চা খাই, তোমরাও আমার সাথে একটু বসে চা খাও, একটু আমেজ নাও। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো চাটা খাওয়া হলো আমার সঙ্গে সঙ্গে, আর কেমন বৃষ্টি হচ্ছে। এত সুন্দর বৃষ্টির ওয়েদার, আর আমি তো কাজ শুরু করে দিয়েছি, আমার আর কি একদিনও কাজে কোনো মানে ফাঁকি নেই। তো সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, আমি কালকে কিনে এনেছিলাম, আমি আবার বটলে সর্ষের তেলটা ঢুকিয়ে দিলাম। আর আজকে যেহেতু লাউ ডাল করবো ভেবেছি, তো দেখো আমি সমস্ত ডালটাকেও ধুয়ে নিলাম, এটা মুগের ডাল দিয়ে করেছি। মুসুরির ডালটা আমার শেষ হয়ে গেছে, আর ওই পাশে চা রাখা আছে। আর আজকে আমি সারাদিনে প্রায় 2 বার চা খেয়েছি। দেখো সব কিছু ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে লাউ ডালটা করবো বলে সেদ্ধ করতে দিলাম। ওটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ছোঁকে নিয়েছি পরবর্তীকালে, একটু গোটা জিরেও দিয়েছি যখন ছোঁকে নেওয়ার সেদ্ধ হয়ে যাওয়ার পর। আর এই ডালটা খেলে না শরীরটাও ঠান্ডা থাকবে, কারণ এখন যতই বৃষ্টি পড়ুক গরম তো আছে বাইরে, আর লাউ অটোমেটিক শরীর ঠান্ডা করে। তো দেখো একটু পেঁয়াজ আর টমেটো একটু কুচি ভাজা ভাজা করে নিয়েছি, আর লঙ্কাটাও দিয়েছিলাম, নিয়ে ডালটা দিয়ে ছোঁকে নিলাম। এটা খেতে ফ্যান্টাস্টিক হয়েছিল, দুপুরে যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো। আর একটু বড়িটা ভেজে নিলাম, কারণ যেহেতু কলমি শাকের সাথে বড়িটা করব, তো এটা একটা খেতে ভালোই লাগে, আর আমার কলমি শাকটা খুব প্রিয় শাক। একটু দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু বেগুন দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দিলাম, নুন হলুদ দিলাম, আমি বেশি কিছু মশলা দিই না, হালকা জিরে গুঁড়ো দিয়েছি। দইটা পাতবো বলে রেখেছি, দইয়ের সাজটাও দিয়ে দিলাম, আর এদিকে সমস্ত ঘরের ফার্নিচারগুলো মুছে দিলাম, কারণ আমি রেগুলার ফার্নিচারটা মুছি, হয়তো রেগুলার তোমাদের দেখাই না। আর ঘর সমস্ত মোছা তোমরা দেখেই বুঝতে পারছো, ঘর পরিষ্কার হয়ে গেছে, সব মুছে দিয়েছি। আজকে ডিটেলসে এত দেখাইনি, কারণ রোজই আমার মনে হয় ভিডিওর মধ্যে একঘেয়েমিটা একটু না থাকা ভালো। আর এক গাদা আমার জামা কাপড় বিছানায় আছে, এগুলো ভাঁজ করবো কখন, আর আর ছেলে আর 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে আসবে, আমি নিচে যাব। আর আমি কি কি রান্না করেছি বলতে ছট করে দেখাই, আমার দই পাতাও হয়ে গেছে, দেখো দইটা কেটে দিয়েছি, এগুলো দইটা কাটি তোমরা জানো। আর রান্নাগুলো তোমাদেরকে দেখো, এইটা আমের চাটনি, আর এটা আছে কালকের একটু আলু ফুলকপির তরকারি, এটা শাক করেছি বড়ি দিয়ে, এটা শাক কলমি শাক, কলমি শাক বড়ি দিয়ে করেছি, আর এটা টক দইটা আছে, আর এটা ডাল করেছি, লাউ দিয়ে ডাল করেছি, একটু থকথকে করেই করেছি। পেঁয়াজ দিইনি, কাঁচা পেঁয়াজ আর এই লঙ্কা দিয়ে একটু ছোঁকেছি। তো এইটা আমার খাবার আজকে দুপুরে, আমি ঢাকা দিয়ে রাখি, খাবার সবসময় ঢাকা দিয়েই রাখতে হয়। আর ছেলের জন্য আমার তো সবই পরিষ্কার থাকে তোমরা জানো, আর এর উপরের কভারটা আজকে কাচ্চে দিয়েছি। আর ছেলের জন্য লস্যি রেডি করে রেখেছি, ছেলে ঘরে ঢুকতে ঢুকতে লস্যি দাও লস্যি দাও করে পাগল করে দেবে, ছেলে আসবে, ছেলেকে আনতে যাব। আমার মানে বিছানা ভর্তি জামা কাপড়, আমি কখন ভাঁজ করবো বুঝতে পারছি না, যখনই বসি আমার, এখন না এখন একটু বসেছিলাম কিন্তু একদম ইচ্ছে করছে না, বসা মানেই কি সবসময় জামা কাপড় মানে কিছু না কিছু কাজ করতে হবে। আমি মেশিনেও কাপড় এখনো দিইনি, কারণ ছেলে আসুক ছেলের জামা কাপড়টা একসাথেই আমি মেশিনে দেবো। ছেলের খাবার দেখো, লাউ ডাল করেছি, এটা ঘি আছে, লেবু, আর এটা শাক বড়ি দিয়ে, আর ফুলকপি,
আর এইটা দই আছে, আমের চাটনি, আর এটা তো আমার খাবার। আমি একটা ছেলেকে ডাকছি সমানে, ছেলে ওখানে না একটু স্কুল থেকে এসে একটু কম্পিউটার মোবাইলে একটু মোবাইলে নয় আইপ্যাডে একটু গেম খেলে। আমার খুব ঘুমও পেয়ে গেছে এই সময়টা, খেয়ে দিয়ে একটু তো শোবই, কারণ আমি জামা কাপড়টা মেলবো, মেশিনে জামা কাপড় দিয়েছি সেটা মেলবো, কারণ ওয়েদারটা এখন মনে হচ্ছে একটু ভালো, বিকেলে বৃষ্টি হবে না, বলতে পারছি না বৃষ্টি হতেও পারে, যতটা শুকনো যায় শুকোতে হবে। আর একটা বড় চাদর কিছুতেই মেশিনে দিতে পারছি না, ছেলের স্কুলের জামাটা তো সাদা, এবার কি বলতো যদি আমি দিই আবার সাদা জামা প্যান্টটা মানে পুরো লাল হয়ে যাবে, যেটা আমার বিছানায় পাতা ছিল, দুদিন ধরে দেওয়া হচ্ছে না, মেশিন থেকে বার করছি আবার রেখে দিচ্ছি, ওটা একা কাচতে হবে মেশিনে দিয়ে, ওটা কারো সাদা জামার সাথে একদমই দেওয়া যাবে না, তাহলে রংটা পুরো অরেঞ্জ হয়ে যাবে। ওটা অ্যাকচুয়ালি আমি পুরি গেছিলাম যখন, তখন ওখান থেকে এই কটকি প্রিন্টেডটা এনেছি। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, খাবার তো তোমাদের দেখালাম, খাবার সামনে পড়ে আছে, ছেলেকে এক্ষুনি আমি ডাকছি, তো চলো এবার খেয়ে নি। খাওয়া দাওয়ার পর আমি সমস্ত জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে মেলে দিলাম, তখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছিল। এইমাত্র আমি আর ছেলে ঘুমতে পড়তাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ হয়েছে, নিয়ে আর মানে কখন যে অনেকটা বেজে গেছে আমি বুঝতেই পারিনি। আর একটু বেরোতে হবে, কারণ আমাকে একটু এটিএম যেতে হবে, 7:05 হয়ে গেছে, অনেকক্ষণ আজকে আমি ঘুমিয়ে গেছি, দেখো টাইমটা। তো যাই হোক, আমার এই বাসন টাসনগুলো সব দুপুরে মেজে রেখেছি, এগুলোকে সব ভেতরে ঢুকাই, আর সামনেই যাবো, বেশি দূর যাবো না। আর ছেলে দেখি একটু এক গ্লাস আগে কমপ্লেন খাইয়ে দিই ছেলেকে, আজকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো রাত্রিবেলা, আর বেশিক্ষণ রাখবো না, কারণ কালকে আবার স্কুল আছে, যেহেতু এখন একটু বাড়িতে ব্যস্ততা, কারণ শনিবার দিন থেকে সোমবার থেকে ছেলের পরীক্ষা শুরু হবে। তো আমি বাবু বই খাতাগুলো এখানে এখানে স্কুল থেকে এসে ব্যাগটা এখানে রেখেছে, আমি বলছি যে চলো আমি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে নিই, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমি একটু রেডি হয়ে নিই, কারণ আমি যেহেতু যাব ওখানে, আমার এই সামনে থেকেই আমি একটু এটিএম থেকে টাকা তুলে আনি, কারণ হাতে একটুও টাকা নেই, মাসের শেষ হয়ে গেছে, আর আমার ওপরে না কাজ হচ্ছে, ওই জন্য তোমরা হয়তো ঘর ঘর আওয়াজ শুনতে পাচ্ছ, কন্টিনিউ সারাদিন সারা রাত মানে সারাদিন ধরে কাজ হয়, অনেকদিন ধরে কাজটা হচ্ছে, ওই জন্য আওয়াজটা একটু হচ্ছে। আর বাইরে জামা কাপড়গুলো আমার এখনও তোলা হয়নি, কারণ জামা কাপড়গুলো ভাঁজ হয়নি, কারণ জামা কাপড়গুলো এখনও পর্যন্ত শুকোয়নি, তো জামা কাপড়গুলো সব এখানে এখনও মেলা আছে, থাক এগুলো শুকোক, আমি হাত দিয়ে দেখলাম এখনও শুকোয়নি, ভেজা আছে, অ্যাকচুয়ালি রোদ দেয়নি, তো সেই রোদের জন্য রোদ দেয়নি বলে। সন্ধ্যেবেলায় বাজারে যাওয়ার সময় তোমাদের একটু বাজারটা দেখালাম, বেশ ভিড় ছিল, আর আমি মোমোর দোকানে দাঁড়িয়ে আছি, আমি এই দাদাটার কাছেই মোমো নিই, আর আমাদের এখানে এই কালী মন্দিরটা আছে বলে খুব জাগ্রত, আমি এখানে একটু প্রণাম করে নিলাম। এইমাত্র ফিরে এসেছি, দেখো এটা একটা ব্লুবেরির কেক এনেছি, মন্দিরের পাশে এই দোকানটা একটা নতুন খুলেছে, টেস্ট অ্যান্ড বাইট, আর এটা একটা অরেঞ্জের কেক এনেছি, এটা দারুণ খেতে, অনেকটা ব্ল্যাক ফরেস্টের আর হোয়াইট ফরেস্টের মতোই খেতে, এটা ব্ল্যাক ফরেস্ট নয় হোয়াইট ফরেস্টের মতো খেতে। তো এইটা কেক এনেছি, ছেলেকে টিফিনে একটু দিতে হয়, আর এটা এনেছি মিষ্টি এনেছি, এই মিষ্টিটার নামটা দোকানে জানতাম, এখানে একদম মনে পড়ছে না কি নাম, এই মিষ্টি এনেছি, আর এটা গরম গরম রসগোল্লা এনেছি, গরম গরম রসগোল্লা 6টার মতো নিয়ে এসেছি, আর একটু ভুজিয়া এনেছি, ভুজিয়া খেতে না খুব ইচ্ছে করে একটু, আর এটা এনেছি একটা বিস্কিট, এই কটাই আমি এনেছি এইমাত্র। আর এখানে কিছু সবজি দেখো ধুয়ে নিয়েছি, তোমরা তো জানোই আমি গুছু নিয়ে একটু এসে এই সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ছেলে পড়াশুনো করছে, আর আমার অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো, এখন বসে বসে সমস্ত ভাঁজ করলাম। আর এই একটা ছেলে চকলেট খেলো, এটা বাইরে সিঙ্গাপুরের চকলেট, অ্যাকচুয়ালি এই চকলেটটা জার্মানির চকলেট, তো সিঙ্গাপুরে তখন অনেক চকলেট এনেছিলাম, সেই একটা চকলেট খেলো, আর কিছুটা মোমো খেলো, আমি বাইরে গেছিলাম, বাইরে যাওয়া মানে এই ছেলের সঙ্গে সঙ্গে মা মোমো আনবে, মোমোটাও ভীষণ ভালোবাসে, কি রে তাকা মোমোটা খুব ভালো লাগে, মোমোটার খুব ভালো লাগে। আর আমি তো ঘরের কাজ মোটামুটি তো আমার কমপ্লিট, আর রাতের খাবার তো আমার আছে, তোমরা জানো দিনের খাবারই রাতে খেয়ে নিই, একটু গরম করে নিই, আলাদা করে করি নিই, করি না, যদি না থাকে দিনে শেষ হয়ে যায় তখন হয়তো করি, সেটা খুবই কম। আর বিকেলে সন্ধ্যেবেলায় যখন বাইরে গেছিলাম তখন বেশ গরম ছিল, কিন্তু ফিরে এসে তো আবার কাজগুলো বাইরে, ছেলে জামা কাপড় বাইরে সমস্ত যা জামা কাপড়গুলো এখনও বাইরে ব্যালকানিতে ঝুলছে, কারণ এখনও শুকোয়নি, দেখলাম একটু পরে তুলে নেবো, অলরেডি এখানে 8:30 বাজছে, ঘড়িতে দেখে না 8:30 বাজছে,
আর আমার জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, তো পারলে সেটাও সাবস্ক্রাইব করে দিও। আমি চাই যে একটু যদি ইউটিউবে, আমার সত্যি বলছি ইউটিউবটা আমার প্যাশন বলতে পারো, ভালো লাগে। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, শ্রীনন্দী সেস লাইফস্টাইলের পাশে থেকো, টাটা।